হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত গুগল প্লাস প্রোফাইলের নেম পরিবর্তন করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। সেই ক্ষেত্রে প্রথমত আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েব ব্রাউজারটি ওপেন করুন। ওপেন করার পর অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করুন plus.google.com এবং হিট ইন্টার, এবং সাথে সাথে আপনাকে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেল যে জিমেলে আইডিটি আছে তা টাইপ করুন এবং নিচে আপনি আপনার পাসওয়ার্ডটি টাইপ করুন এবং সিম্পলি সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করার পর সাথে সাথে আপনাকে গুগল প্লাস প্রোফাইলে নিয়ে যাবে। এখান থেকে আপনি জাস্ট প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার পর উপরে যে আপনি দেখতে পাবেন যে আপনার বর্তমান যে নামটি আছে তা এখানে দেওয়া আছে, এবং যদি আপনি চান যে এই নামটি পরিবর্তন করে কোনো ধরনের চেঞ্জেস করার জন্য তাহলে সিম্পলি চেঞ্জ টু এডিট ইউর নেম এখানে ক্লিক করলে সাথে সাথে আপনাকে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখানে আপনি আপনার ফার্স্ট নেম কী চাচ্ছেন, যেমন আমি এখানে টাইপ করলাম MEHEDI, জাস্ট লিখলাম, এবং এখানে লাস্ট নেম আমি টাইপ করলাম HASAN, এবং মোর অপশন যদি আমি ক্লিক করি আমি চাইলে এখানে আমার নিক নেমও দিতে পারি, যেমন আমার নিক নেম আমি দিলাম, এবং এখানে ডিসপ্লে বাই নেম এস মেহেদি হাসান ওর মেহেদি রাহাবিজি 235 বা এরকম যেটা আপনি চান সেটা আপনি চুজ করতে পারেন, এটা অপশনাল, এবং সিম্পলি আপনি সেভে ক্লিক করুন এবং এখানে আপনাকে একটি মেসেজ দেবে চেঞ্জ ইউর নেম, সিম্পলি আপনি চেঞ্জ নেমে ক্লিক করুন। সো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। আর অবশ্যই আপনি আপনার নাম বারবার চেঞ্জ করবেন না, কারণ একটা লিমিট থাকে নাম চেঞ্জ করার। আমি দেখেছি অনেকে অনেক ধরনের নাম দিয়ে থাকে, তো আপনি চাইলে কিন্তু সম্ভবত 5 বারের বেশি আর নাম পরিবর্তন করা যায় না, এটা খুবই টাফ হয় নাম পরিবর্তন করার জন্য। সো দ্যাটস ইট, বাই বাই।